সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লক অন্তর্গত দুবছর যাবৎ পুঠিয়া গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের ছোঁয়া নেই। বিশেষ করে প্রধান ও উপপ্রধান না থাকায় গ্রামের উন্নয়ন প্রায় স্তব্ধ হয়ে আছে। বিপাকে পড়েছে পুঠিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণ। একদিকে আবার দলীয় নির্দেশ অমান্য করায় হুইপ জারি করে 9 জন প্রতিনিধির সদস্যপদ খারিজ করেছে দল। বর্তমানে 2 জন জনপ্রতিনিধি আছে পুঠিয়া গ্রাম পঞ্চায়েতে। দীর্ঘ 2 বছর যাবৎ প্রধান উপপ্রধান এবং 9 জন সদস্য ছাড়াই চলছে বক্সনগর আরডি ব্লক এলাকার পুঠিয়া গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের উন্নয়ন ও এলাকার মানুষের খোঁজ খবর নিতে গিয়ে সরজমিনে পর্যবেক্ষণ করে জানতে পারেন যে পুঠিয়া গ্রাম পঞ্চায়েতের মোট 6টি ওয়ার্ডের 11টি আসন রয়েছে। রাজ্যে বিজেপি সরকার আসার পর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তাতে পুঠিয়া পঞ্চায়েতের 11টি আসন থেকে 11টি বিজেপি সমর্থন প্রতিনিধিরা জয়ী হয়। সরকারি নিয়ম অনুযায়ী 11 জন বিজেপি দলের সমর্থক সদস্যরাই বক্সনগর ব্লকের কর্মকর্তা ধারা শপথ গ্রহণ করলেন 2019 সালের 17ই আগস্ট। তারপর বক্সনগর ব্লক অফিসে ভিডিও দ্রুতি শেখর রায়ের সামনে 11 জন প্রতিনিধি গিয়ে 9 জনের সমর্থন নিয়ে প্রধান নির্বাচিত করেছিল সেলিমা আক্তার স্বামী মনির হোসেনকে। কিন্তু বিজেপি দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক 11 জন প্রতিনিধিকে 2 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি সেলিনা আক্তার স্বামী আলমগীর হোসেনকে প্রধান সিদ্ধান্ত করে দিলে 9 জন পঞ্চায়েত সদস্য দলের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে পুঠিয়া বিজেপি দলের 80% মানুষ ও 9 জন সদস্য ওই দিনে মনির হোসেনের স্ত্রী সেলিমা আক্তারকে ব্লক থেকে প্রধান নির্বাচিত করে নিয়ে যায়। কিন্তু দলের অনুশাসন না মানায় 28শে অক্টোবর 2019-এ 9 জন জনপ্রতিনিধিকে হুইপ জারি করে এবং 9 জনের সদস্যপদ খারিজ হয়ে যায়। বর্তমানে 2 নং ওয়ার্ডের সেলিমা আক্তার ও মান্নান মিয়া নামে 2 জন সদস্য রয়েছে। পঞ্চায়েতের নেই কোনো প্রধান, নেই কোনো উপপ্রধান। উন্নয়নের কাজ শুভ্রে পড়ে আছে পুঠিয়ার গ্রামীণ এলাকায়। জনগণ কিন্তু মনির হোসেনের স্ত্রী সেলিমা আক্তারকে প্রধান চায়, কারণ তিনি অস্থায়ীভাবে 8 মাস বিজেপি ক্ষমতায় আসার পর প্রধান ছিলেন পুঠিয়া গ্রাম পঞ্চায়েতে। তখন তিনি দিনরাত মানুষের কাজে থাকতেন, সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এমন বক্তব্য এলাকার মানুষের। এছাড়া মনির হোসেনের 80% জনপ্রতিনিধি রয়েছে, কিন্তু কোন কারণে মনির হোসেনের স্ত্রী সেলিমা আক্তারকে দল থেকে এমন করেছে কেন তা জানতে পারছে না এলাকাবাসী। এখন জনগণ চায় এলাকার উন্নয়নের স্বার্থে উপনির্বাচন করে হলেও প্রধান ও উপপ্রধান নির্বাচন করা। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। মানুষের পক্ষে জাফাইয়া পড়ে কাজকর্ম ভালো, যে যেটা লেগেছে এটা আসিলে না জীবনে 10টা যদি সাহায্যও চায় সাহায্য দিয়ে মানুষের উপকার করে সেলিমা উপকার, সেই জন্য আমরা ফেরে চাই জনসাধারণের কাজ হইতেছে। আপনারা কি চান প্রধান? আমরা চাই যে মনিরের বউ সেলিমা আক্তার। সেলিমা আক্তার না? হ্যাঁ, আমরা 9 জন মেম্বার, আমরা এহাত হয়েছি, আমরা গ্যারাম ফুলওয়ানা গ্যারাম এহাত হয়েছি। আমরা যদি খাটি বিজেপি করছি, আমরা 9 জন আমরা সিদ্ধান্ত করে দিছি, এই 9 জনের ভিতরে প্রধান মানাইছি, তারা রাখতো না, তারা বিজেপি করছে না, তারা তারা কি বুঝবো, তারা এইসব বিরোধীরা এই 2 জনটা তারা করছে, কারটা এই দিনাই করছে, নাহলে আমরা প্রধান ঠিকই থাকুন, তারই প্রধান ঠিক হোক। আমরা ডাক দিলে কয়েক হাজার আগে বলবো কোনো হচ্ছে গ্রামের সব শুনলো না, খালি প্রধানের লেগে দাম দিতেছে। তোলে যা সিদ্ধান্ত করে তাই মানে, হ্যাঁ তাই মানে। আমি চাই পঞ্চায়েত ভালোভাবে চলো, প্রধান উপপ্রধান যারে খুশি তারে দাও,
জনগণ তারা উপকার পাক, তারা কাজকর্ম পাক, তারা জনগণের যাতে সুবিধা হয়। প্রধান উপপ্রধানের লাগে তো আর কাজকর্ম হইতে পারে না, পার্টি ওই যারে যেটা সিদ্ধান্ত করে আমি এটাই মানি। তো এখন জানি জনগণ আপনার চাইতেছে, এই সম্পর্কে কি বলবেন? জনগণ তো আমার চা, আমি তো নিজে চাই না, জনগণ যারে সিদ্ধান্ত করে তারে আমি খুশি। আবেদন পার্টি যারে দেয় এই নজনের মধ্যে তাও আমি খুশি, তাও আমি নিজের লাগে আমি খুশি না, তবু জনগণের কাজকর্ম পাইয়া যাবে খুশি, জনগণ খুশি হলে আমি খুশি, আমার নিজের প্রধান হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। দীর্ঘ প্রায় দুই বছর কাজকর্ম ভগের থেকে আপনারা কইছে যে দুইজন নির্বাচিত প্রতিনিধি আছে তার লগে জেলা পঞ্চায়েত সমিতি আছে তার লগে আলাপ আলোচনা করে পঞ্চায়েতের কাজ করতাম আমি, সেই মোতাবেক তার লগে জেলা পরিষদের মেম্বার আছে একজন, তারা সবার লগে আলাপ আলোচনা করে উন্নয়নমূলক কাজকর্ম করাই দিচ্ছে। তো প্রধান উপপ্রধানের কাজটা কি উইপ জারি করিয়া যারে প্রধান এবং উপপ্রধান মানেছিল তারা অন্য অন্য মেম্বাররা তারা এটা মানছে না, যার লিগে তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। কতজন? ১১ জন। ৯ জনই তারা বিপক্ষে ভোট দিছে, ২ জন খালি পার্টির পক্ষে ভোট দিচ্ছে। সদস্য ভোটকারী তাদের তাদের কাছে চিঠিও দেওয়া হয়েছে, মনে হয় খুব সম্ভব এডিসি বোর্ডের সাথে হইতে পারে। কাজ অনেকটা কাজ করতে অসুবিধা, কারণ আমি একটা লোকরে চিনি না, তারপর আমার সই দিতে হইতেছে, যেমন তার একটা নদী খেত এই বর্ডারের এইবার তার খেত আছে কিনা আমি জানি না, তারপরে তো আমার সই করতে দিই, এটা প্রধানের করলো না, এটা আমার করতে হয়। আমি চাই পঞ্চায়েতে প্রধান উপপ্রধান নির্বাচন হোক, পঞ্চায়েত বোর্ডই থাক, আমরা কাজ করতে সুবিধা। আচ্ছা, আপনাদের প্রধান উপপ্রধান মানানো হয়েছিল, তারপরে ৯ জন মেম্বার যা ছিল তারা মানছিল না, পার্টি আমার সিলেকশন করছিল প্রধান হিসেবে সিলেকশন করছিল, তারা ৯ জন মেম্বার কাজ করে বাইরে ভালো, জনগণের ভালো, আমরাও ভালো, সারা তো কাজকর্ম কোনো কিছু চলতে আসে না, কোনো কিছু কিছু গেলে কোথাও প্রধান উপপ্রধান নাই, পঞ্চায়েত এরকমই চলবে, ডাকা ডাকলে আমি যাই আপনার নাম কি? আমার নাম শেলিনা আক্তার।